সত্যি দর্শক, আজকে কথা বলবো জিনদের বাচ্চা হয় কিনা মানুষের সাথে তা নিয়ে। আমি অনেক ওলামা কেরামের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে আমি কোনো সদুত্তর পাইনি। আমার মনে এই প্রশ্নটি আসলে এসেছে যে আসলে কি মাঝে মাঝে শোনা যায়, বা আমরা স্পর্শ একটি হিন্দি ফিল্ম দেখেছি বা এ ধরনের অনেক ছবি আমরা দেখেছি, তাতে দেখা গেছে যে কিছু অশরীরী শক্তি কোনো মেয়েকে টর্চার করছে, তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। কিন্তু এটার আসলে কোনো রিয়েল ভিত্তি আছে কি না সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত আমি জানতে পারিনি। অনেক গল্প আমি শুনেছি, ভূতের স্টোরি যেখানে বলা হয়, সেখানে শুনেছি যে কোথাও নাকি একজন এরকম ডাক্তার ছিলেন, তিনি খুব ভালো ডাক্তারি করতেন এবং তার রোগীরা সবাই মানে সুস্থ হয়ে যেত এবং সুষ্ঠুভাবে সুস্থ হতো লং টাইমের জন্য, এবং তার খুব যশ নাম খ্যাতি ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরবর্তীতে কোনো একদিন কোনো একভাবে আর কি জানা গেল যে উনি আসলে মানুষ নন ঠিক, বা ওনার বাবা বা মানুষ ছিলেন আর মা ছিলেন জিন সম্প্রদায়ের। সো পরবর্তীতে তাকে আর দেখা যায়নি। এমন একটি গল্প শুনেছি যে এক ভদ্রলোক খেতে কাজ করতে করতে একসময় এক পরীর সাথে তার পরিচয় হয়, পরিচয়ের সূত্রে পরিণয় হয়, এবং পরিণয় হওয়ার পরে সে খুব ভালো পুত্রবধূ হিসাবে থাকে, কিন্তু একটি শর্ত দিয়ে সে পুত্রবধূ হয়ে আসে যে আমি যে মানুষ নই এটা তুমি বলতে পারবে না। তো যাই হোক, কোনো এক না কোনো একদিন প্রায় দীর্ঘ 20 বছর পরে, 18-20 বছর পরে এই কথাটি ফ্ল্যাশ হয়ে গেল যে তিনি মানুষ নন। তো পরবর্তীতে সেই পরীটি চলে গেলেন, এবং চলে গেলেও তাদের মধ্যে একটি সন্তান হয়েছিল, এবং এই সন্তান হওয়ার ফলে যে সন্তানটি হয়েছে সেটি কিন্তু আসলে ওই গুণাবলী মানুষের এবং জিনের দুটোই পেয়েছে। এবং এই লোকটি পরবর্তীতে দ্বিতীয় বিবাহ করলেন যখন তার প্রথম স্ত্রী চলে গেলেন, এবং চলে যাওয়ার পরে তার আবার বাচ্চা কাচ্চা হলো নতুন ফ্যামিলিতে, এবং তিনি যখন মৃত্যুসজ্জায় তখন তার ছেলে সন্তানরা যারা দ্বিতীয় ঘরের দেখাশোনা করতে গেল তার সাথে, পরবর্তীতে তারা দেখলো যে একটি লোকের সাথে সে কথা বলছে। তো তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা ওই লোকটি কে যার সাথে আপনি কথা বলছিলেন? তখন তার বাবা বলল যে ইনি তোমার ভাই, এই অবস্থায় এভাবে এভাবে তিনি আমার তোমার ভাই। তো আসলে মানে খুবই সেও ইমোশনাল ছিল, আমিও ইমোশনাল ছিলাম, সে কারণে তোমরা তাকে দেখতে পেরেছ, আদারওয়াইজ সে প্রায়ই আসে, তোমরা তাকে দেখতে পাও না। সো এ ধরনের কথা আমরা গল্পের মাধ্যমে শুনেছি, এটা গল্প বা সত্য কথা যেটাই হোক, কিন্তু কোনো ওলামা কেরাম কিন্তু আমাকে আজ পর্যন্ত নিশ্চিত করে বলেননি যে মানুষ, জিন এবং ইনসানের মধ্যে কোনো সম্পর্কের ফলে কোনো মানুষের জন্ম হয় কিনা, সন্তানের জন্ম হয় কিনা। আপনারা যে জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। বিলকিস বানু, যে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী, তার ব্যাপারেও একটি কথা আছে, কিন্তু সেটা সম্পর্কে আমি খুব একটা জানি না। এজন্য আমি যেহেতু কোরআনে ওনাদের ব্যাপারে আছে, এবং আমি যেহেতু স্পষ্ট জানি না, অ্যাজ এ মুসলিম কোনো কিছু না জেনে কোরআনের ব্যাপারে আমি একটি কথাও বলতে পারি না। কোরআনের কোনো ক্যারেক্টার যারা আছেন, নবী রাসুল যাদের কথা বলা হয়েছে, তাদের ব্যাপারে না জেনে কথা বলতে পারবো না। তবে আমার এই কোশ্চেনটি আপনাদের কাছে, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং পরবর্তীতে আরেকটি ইস্যু নিয়ে কথা হবে। তখন পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ, আবার দেখা হবে।